রক্তদানের মতো মহৎ সামাজিক কাজ আর দ্বিতীয়টি নেই। একদিকে করোনা মহামারীতে আক্রান্ত রোগীদের রক্তের যোগান দিতে এবং গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছিল নবযুবক স্পোর্টিং ক্লাব। কলকাতার হাইকোর্ট সংলগ্ন ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে আয়োজিত এই রক্তদান শিবিরে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 45 নম্বর ইউথ কংগ্রেস কমিটির সভাপতি তথা সংগঠনের সাধারণ সম্পাদক রাকেশ সিং জানান, এই অতিমারির সময় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কোঅর্ডিনেটর সন্তোষ পাঠক, মহেশ শর্মা, অ্যাডভোকেট রোশন রায়, বিকাশ সিং, আকাশ সিং, অভিষেক পাণ্ডে সহ অন্যান্যরা। এদিন প্রায় 200 জন রক্তদাতা রক্তদান করেন। এখন যারা সব লোক ভয় পেয়ে গেছে আর বাড়িতে আছে, এখনো আমরা 2-3 দিন আগে আসছিলাম, তখন 9:30 বাজে রাজধানী এক্সপ্রেস থেকে আমরা আসছিলাম, দেখলাম স্টেশনে লোক নেই। লিলুয়া বালি বেলু হয়ে এলাম আমরা ড্যাঙ্কুনি, যে সময় হাজারে হাজারে লোক প্ল্যাটফর্মে থাকে সে সময় আমি দেখলাম যে লোক নেই ওখানে। তো আমি ভাবছি যে লোকগুলো যারা আসতো তারা এসে, শহরে তো লোক অত নেই, গ্রাম থেকে আসে, গ্রাম থেকে যে লোকগুলো আসে তারা স্বেচ্ছায় রক্তদান করে, সেটার জন্যই একটু কমই হয়েছে। লোক ভয় পাচ্ছে এখনও ওই করোনার জন্য আসছে না, যে করোনা হয়ে যাবে ভিড় ভাড়ে, সেটার জন্যই আমি দেখলাম যে সেই কারণটা মেন কারণ যে করোনার জন্যই গ্রাম থেকে লোক আসছে না, শহরে লোক কম, আর যারা আছে তারা হয়তো ভয় পায়, ভয় পাচ্ছে, সেই কারণে কম এখন হচ্ছে। কিন্তু তাও আমাদের ছেলেরা বহু বছর ধরে এই প্রোগ্রামগুলো করছে আর খুব ভালো, 8 বছর হল, 8 বছর ধরে করছে আমার কাউন্সিলর হওয়ার পর থেকে, কাউন্সিলর তো আমি 15-17 বছর হয়ে গেল, কিন্তু এর 8-10 বছর ধরে করছি আর সাহায্য করে, খাওয়া দাওয়া হেনা তেনা সব বিকেল অবধি চলে, তো খুব ভালো প্রোগ্রাম করে এরা। এটা আমাদের 9 বছর মানে 9th ইয়ার, আমরা কন্টিনিউ 8 বছর থেকে এটা করে আসছি, এটা 9th ইয়ার আছে আমাদের। আমরা সবসময় দেখেছি কি রক্তের অভাব ব্লাড ব্যাঙ্কে হয়, বা আমরা মেডিকেল কলেজ বা পিজিতে যখন যাই কীরকম ওইখানে সিচুয়েশন থাকে রোগীদের মধ্যে, ওদের কাছে কার্ড থাকে না, ওরা রক্ত জোগাড় করতে পারে না। বাইরে থেকে যারা আসছে, কলকাতা শহর থেকে বাইরে থেকে যারা আসছে, ওদের কাছে ওই সুবিধাটা থাকে না। তাই আমরা ইয়াং জেনারেশনকে সবসময় বলি কি এগিয়ে আসুন, রক্তদান করুন, তা যেহেতু ওদের জন্যে এই সমাজের জন্য আমরা কিছু করতে পারি। এই ডোনেশন ক্যাম্পটা এখানে হচ্ছে লাস্ট 9th ইয়ার থেকে, আগেও আমরা করব, আর আমাদের এই অঞ্চলে, আমাদের ওয়ার্ড 45, আমাদের বড় বাজার অঞ্চলে আমরা আর বাড়াবো এই রক্তদান শিবিরকে। শুধু এই জায়গা না, আমরা পাড়া 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 গলি গলিতে আমরা এই রক্তদান শিবিরটা এগিয়ে নিয়ে যাই। মেরা মেসেজ এই হে সব ইউবাওয়ো কো কি আগে বলে কে রক্তদান দিয়ে জন কল্যাণ করনে কে লিয়ে দো, ওর ইয়ান অব ইউ স্পোকিং ক্লাব কে দ্বারা বচ্চে লোক কো টিউশন ভি দিয়া জাতা হ্যায় তাকি ওনো পড় কে আগে বড়ে আর সমাজ মে এক স্থাপিত আপনা নাম খড়া করে। সব রকমের মানুষ বাস করে এখানে, মহিলাদের খুবই অ্যাক্টিভিটিটা খুবই ভালো, সোশ্যাল ওয়ার্কারে হোক এমনি ওনাদের ঘর সংসার চালাতে হোক, তাও ইউনিয়নরা সবসময় এগিয়ে থাকে, এটা আমাদের জন্য খুবই ভালো। আর জানেন লেডিস ফার্স্ট, ওনাদের অ্যাক্টিভিটি আমাদেরকে সবসময় ইমপ্রেশন করে আর আমরা এইসবে সবসময় লেগেই থাকি।